আগে জোর করিয়া সাধু লইয়া গেছে। শিশির ভেজে সকালে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন হাজারো মানুষের ভালোবাসায় শেষ বিদায় দেয়া হয়েছে বিয়ানীবাজারের তরুণ নুমানকে। শনিবার সকাল 9 ঘটিকায় বিয়ানীবাজারের গুঙ্গাদিয়া নোয়াগাঁওয়ে নিহত নুমানের নিজ বাড়ির পাশে একটি খোলা মাঠে তার জানাজা সম্পন্ন হয়। আপন ভাইয়ের জানাজা পড়াতে যেন ছোট ভাই হাফিজ নূর হোসেনের কণ্ঠস্বর থেমে যাচ্ছিল। জানাজা শেষে মরদেহের সামনে তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। পরে বাড়ির পাশে কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে নিহত নুমানের মায়ের আর্তনাদে যেন কেঁপে উঠছে বাড়ির আঙ্গিনা। সন্তান হারা মাকে যেন থামানোর কোনো উপায় নেই। কখনো বা হচ্ছেন বাকহীন, আবার কখনো উচ্চস্বরে ডাকছেন সন্তানকে। অনেকেই সান্ত্বনাও দেওয়ার সাহস পাচ্ছেন না খুঁজে। নিহত নুমান শুক্রবার বন্ধুকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন সিলেটের জাফলংয়ে। তবে পরিবারে বলেছিলেন যাচ্ছেন তিনি সহপাঠীর বোনের বিয়েতে। কান্নাজড়িত কণ্ঠে ঠিক এমনটাই জানিয়েছিলেন টাইমস টিভির ক্যামেরায় নিহত নুমানের ছোট ভাই। পরিবারকে লুকিয়ে লম্বা পথ পাড়ি দিয়েছিলেন নুমান ঠিকঠাক ভাবেই। তবে বাসায় আসা হয়নি তার আর সুস্থ শরীর নিয়ে। ঠিকই এসেছেন তিনি, তবে এসেছে তার মরদেহ। ফেরার পথে জৈন্তাপুর সিলেটের তামাবিল সড়কে শ্রীলোক এলাকায় ওভারটেক করতে গিয়ে একটি পিকআপ লেগুনার সাথে হয় মুখোমুখি সংঘর্ষ। মোটরসাইকেলের পেছনে থাকা নোমান ছিটকে পড়েন অনেক দূর। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে অমেকে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেলেই তিনি মারা যান। যাওয়ার উদ্দেশ্য কিন্তু সাবি আমি দিয়ে না তার আমার কাছে রাগ সাপ হয়ে আমার কাছে থাকতে দিয়েছে। আমি নদীনও সাবি গ্যারো তালা মারিতে গিয়ে সাবি তালা মারিতে গেছি। বাতি যাওয়ার গিয়ে জোর করিয়া সাবি লইয়া গেছে। আসলে বাতিজার আর তার আরেকজন দুজনের সাথে গেছিল, কিন্তু গাড়ির ড্রাইভ তো বাতিজা পড়ছে না, যে তার লোকের যে আসলে ড্রাইভ পড়ছে। আর বাতিজা তো হেমলেট নিচে, হেমলেটটা যে ড্রাইভ করছে তার তার কাছে হেমলেট আসলো। আর তার একটু গুরুত্ব হয়েছে, তবে বাতিজার হেমলেট না থাকার কারণে যে বাতিজা পারে মানে যে মানে গাড়ির সাথে ধাক্কা খাওয়ার সাথে সাথে বাতিজা ফুটো পড়িয়া মানে ও জায়গাতেও বাতিজা মারা গেছে। আর যে গাড়ি ড্রাইভ করছে এ মানে গ্লাস ভাঙে ভিতরে ঢুকে গেছে। খুব ভালো হয় গাড়ির মাঝে এলা ছেলে ভাই আমার আর ঘুমিলে এইটাম পারতাম না আর আইতো না তুমি। নিহত নুমানের পরিবারে এখন বিষাদের ঢেউ। পাগল প্রায় মা হয়তো বলছেন মনে মনে অনেক কথা, কিংবা দোষ দিচ্ছেন নিজেকে। হয়তো বা ভাবছেন কেনই বা সন্তানকে দিলেন বাইকে চড়তে। হয়তো বাড়ির পাশে কবরস্থানের সামনে তিনি দাঁড়িয়ে থাকবেন সন্তান কেমন আছে তা অনুভব করতে। মোর বাতিদার জন্য মারা পৌঁছে আমরা অস্থিরতা পাইছি আনন্দ জানি। এ মরবার 2-3 দিন আগে মলকে দেখাটা কইছে তা স্বামী বিদেশ বাড়ি যাই মগি মালাকে দোয়া করি মনে করছি বাবা যাও আল্লাহর হাওলা ফাঁসপুর কি মিলে লাইছো নি না। স্কুল 1 থেকে একবারে কলেজ পর্যন্ত তোকে একলগে লেখাপড়া করছি, শুধু তোকে বড় হয়েছি একলগে তোকে বড় হয়েছি আর কোনটা কইতাম পারি না। তা শুক্রবার আইয়ালে পাখানি তো বা হবা যায় আর অফডে তো ছুটির দিন। আজকে হে তালা মারি রাখছে সাবি, এরপরে অনেক কাজ রিকোয়েস্ট হয়েছে পরে ইয়া ঘুরে আর সাবি যেত সময় দেয় না মানে যায় না, অবশেষে বাধ্য ইয়া সাবি দিছে। জুবায়ের আহমেদ, টাইমস টিভি, বিয়ানীবাজার।